আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বর্ণ টিভির রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার খবর পড়ছি মানুষের নিয়ে কেউ যেন সিনেমিনি খেলতে না পারে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সুবর্ণ জয়ন্তীর এই শুভক্ষণে আমাদের শপথ নিতে হবে কেউ যেন বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে শনিমিনি খেলতে না পারে দেশের গণতান্ত্রিক এবং উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহাত করতে না পারে তিনি আরো বলেন আসুন সকল ভেদাভেদ ভুলে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের উন্নত সমৃদ্ধি অসাম্প্রদায়িক সোনার বাংলা হিসেবে গড়ে তুলি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জাতির উদ্দেশ্যে আজ বৃহস্পতিবার দেওয়া ভাষণে কথা বলেন প্রধানমন্ত্রী এ সময় প্রধানমন্ত্রী বলেন আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি তবে এই সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে আমাদের দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার নতুন করে শপথ নিতে হবে প্রধানমন্ত্রী বলেন এবারের স্বাধীনতা দিবস অন্যান্য বছরের স্বাধীনতা দিবসের মতো নয় ছাব্বিশে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস এবার স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি হচ্ছে আমরা উদযাপন করছি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী একই সঙ্গে উদযাপিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মহান আল্লাহ জন্ম কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি তিনি আমাদের এই উদযাপনের তৌফিক দান করেছেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন এই শুভদিন উপলক্ষে স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমি দেশের অভ্যন্তরে এবং বাইরে বসবাসকারী বাংলাদেশের সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি সেইসব যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠান এবং ব্যক্তিকে যারা আমাদের চরম দুঃসময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন